ঢাকার ধামরায় ভালু মাতর রহমান খান ডিগ্রি কলেজের শিক্ষকদের সাথে মত বিনিময় সভা করেছেন ঢাকা জেলা যুব দলের সভাপতি ইয়াসিন ফেরদৌস মুরাদ। মঙ্গলবার দুপুরে ভালু মাতর রহমান খান ডিগ্রি কলেজে অধ্যক্ষের রুমে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ভালু মাতর রহমান খান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এম এ জলিল, অত্র কলেজের বিদ্যুৎ শাহী সদস্য, এসডিআই এর নির্বাহী পরিচালক শামসুল হক ও কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান সহ শিক্ষক শিক্ষিকাবৃন্দ।